میرے محترم دوست بزرگوں اور جی دنیا تے جتو رکم ویوستھا جا کچھ ہم دیکھی اور جی کوٹائی اللہ کا نوار جنو اپائے نئے جی ایگلی دارا ہم اللہ کا نیب ہم سرکرتا نیب زمین آسمان کے تین سرٹی کر এবং এখানে যত রকম ব্যবস্থা দিই সব কিছু আল্লাহরই সৃষ্টি। তো এই সমস্ত ব্যবস্থাদির মাধ্যমে কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ সরকার চালায়, কেউ দেশ চালায়, কেউ জায়গা জমিন আবাদ করে। বলে যে এই সমস্ত যত রকম ব্যবস্থা, যত রকম নিয়ম কানুন দুনিয়াতে, বলে এই সমস্ত জিনিসের মাধ্যমে, এই সমস্ত ব্যবস্থাদির মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার কোন উপায় নয়। এগুলা আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার উপায় এগুলি নয়, বরং এই সব বিষয়গুলা হল দুনিয়াতে যা কিছু আমরা দেখতেছি এগুলি হল আল্লাহ তাআলার পরিচয় লাভ করার জন্য। আসমান আল্লাহর পরিচয় লাভ করার জন্য, জমিন আল্লাহর পরিচয় লাভ করার জন্য, আসমান জমিনে যা কিছু ঘটে সব কিছু আল্লাহর পরিচয়ের জন্য। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এইগুলি দ্বারা আল্লাহর কাছ থেকে লওয়ার জন্য নয়, এগুলি আল্লাহর কাছ থেকে লইবার কোন উপায় নয়, বরং এগুলি দ্বারা একজন মানুষ আল্লাহকে চিনবে, আল্লাহর পরিচয় নেবে। পরে যে কাফের কাকে বলে, পরে কাফের বলে হল তাকে যে চন্দ্র সূর্য দুনিয়ার সব জিনিস এইগুলির মধ্যে সে হারাইয়া গেছে, চাঁদের মধ্যে হারাইয়া গেছে, তারার মধ্যে হারাইয়া গেছে, সূর্যের মধ্যে হারাইয়া গেছে, দুনিয়ার সব সৃষ্টির মধ্যে সে হারাই গেছে। আর বলে যে মোমেন কাকে বলে, মোমেন হল সে কে সমস্ত সৃষ্টি যার ভিতরে হারাই গেছে। কাফের হল কে যে সমস্ত জিনিসের মধ্যে হারাই গেছে, আর মোমেন হল যার ভিতরে সব কিছু হারাই গেছে, সে সমস্ত কোন জিনিস তার সামনে নাই, সব তার ভিতরে হারাই গেছে। অর্থাৎ সব কিছুকে সে হজম করে ফেলছে। আর সে কাফের বলে সে এই সব কিছুর মধ্যে হারাই গেছে, কখনো চাঁদকে নিয়ে ব্যস্ত, কখনো সূর্যকে নিয়ে ব্যস্ত, কখনো সে জমিন নিয়ে ব্যস্ত, কখনো সে আসমান নিয়ে ব্যস্ত, দুনিয়ার এক একটা খড়কুটা নিয়ে এসে ব্যস্ত। তো সে ওইটার মধ্যে হারাই গেছে, দুনিয়ার যাবতীয় জিনিসের মধ্যে সে হারাই গেছে। সেই জন্য মেরে মহতরম দর্শক বুঝব, ঈমান কাকে বলে? ঈমান হল যে আল্লাহ তাআলা একা সব কিছু করেন, এই দুনিয়ার যা কিছু আমরা দেখতেছি এগুলি সব আল্লাহ তাআলার সৃষ্টি। এবং এই দুনিয়ার যত ব্যবস্থা দিয়ে আমরা দেখি না কেন, দুনিয়াতে যত ঘটনা আমরা দেখি না কেন, যা কিছু ঘটে এই সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহই ঘটান। মেরে মহতরম দর্শক বুঝব, গাছের একটা পাতাও আল্লাহ তাআলার হুকুম ছাড়া গাছ থেকে পড়তে পারে। প্রত্যেকটা জিনিস দুনিয়া, প্রত্যেকটা ঘটনা যা কিছু ঘটে, আমার দেশে ঘটে, আমার বাড়িতে ঘটে, যেখানেই যা কিছু ঘটতেছে, একজন ঈমানদার সে সর্বপ্রথম এই কথাই বলে যে এই সব ঘটানেওয়ালা এক আল্লাহ। আজ মেরে মহতরম দোস্তা বুজুর্গ, যার ভিতরে ঈমান নেই তো সে দুনিয়ার জিনিসের মধ্যে এই সমস্ত ঘটনার, এই সমস্ত ঘটনার কারণ তালাশ করে বেড়ায় যে কি কারণে এগুলি ঘটলো, কি কারণে এটা ঘটলো। মানে না, কোনো কারণ নাই, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ এরকমই ঘটাইতে চাইছেন সেজন্যই ঘটছে, আল্লাহ ঘটাইলেই ঘটে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে সারা দুনিয়ার সমস্ত ব্যবস্থা দিই এগুলি হল আল্লাহর পরিচয় লওয়ার জন্য, এইগুলি যারা আল্লাহর কাছ থেকে লওয়ার জন্য নয়। সব জিনিসকে আল্লাহ যারা সৃষ্টি করছেন, তুমি এগুলির মধ্যে দেখো, চিন্তা করো, এগুলির মধ্যে চিন্তা করে তুমি আল্লাহ তাআলাকে চিনো। আল্লাহ তাআলাকে চিনবার জন্য এই সব জিনিসের সৃষ্টি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার রাত্রিতে বললেন এই কথা, ওই দিন বৃষ্টি হল রাত্রিবেলায়, হুজুর বললেন একজন লোক, একদল লোক তারা আল্লাহকে অস্বীকারী হবে, আরেকজন লোক আল্লাহতে বিশ্বাসী হবে। তা আল্লাহ যে অস্বীকার, আল্লাহকে অস্বীকারী কারা হবে? বলে
আল্লাহকে অস্বীকার করনে ওয়ালা তারা হবে যারা এই কথা বলবে যে বৃষ্টি অমুক তারকার উদয়ের কারণে হয়েছে, অমুক তারকার কারণে হয়েছে, যে বৃষ্টিকে তারকার দিকে মেরে মহতরাম দোস্তা বুঝব তারকার সঙ্গে সম্পর্ক লাগাই দেবে, এ হল যে আল্লাহকে অস্বীকার করবে। আরেকজন লোক যারা আল্লাহকে আল্লাহকে স্বীকার করবে, আল্লাহকে বিশ্বাস করবে, তাদের কথা হবে যে এই বৃষ্টি আল্লাহ তাআলার হুকুমে হয়েছে, কিছুতেই হয়নি, তারার কারণে হয়নি, কোনো কিছুর কারণে হয়নি, আল্লাহ তাআলার হুকুমে হয়েছে এই বৃষ্টি। তো মেরে মহতরাম দোস্তা বুঝব দুনিয়াতে যত রকম আবর্তন বিবর্তন, যত রকম পরিবর্তন, যত কিছু ঘটনা দুনিয়াতে ঘটে, বলে সব ঘটনা একজন ইমানওয়ালা যখনই এই সমস্ত ঘটনাগুলি দেখে তো সে সঙ্গে সঙ্গে কথাই তার দিলের ভিতরে আসে যে এর ঘটনাওয়ালা আল্লাহ, কেউ নয়। আর একজন যে আল্লাহ রূপে বিশ্বাস করে না, সে বিভিন্ন রকমের কারণ তালাশ করে বেড়ায়, বলে এই কারণে ঘটছে, এই কারণে হয়েছে, ওই কারণে হয়েছে, অথচ কোনো কারণে কিছু হয় নাই, যা কিছু হয়েছে সব এক আল্লাহ তাআলার হুকুমের কারণে হয়েছে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ ইব্রাহিম আলাইহিসসালাম তিনি দুনিয়াতে যত স্থির বস্তু আসিল আর যত চলনেওয়ালা আসিল সবকে অস্বীকার করলেন। চন্দ্র সূর্য চলে অস্বীকার করলেন, এই চাঁদ সূর্য আমার খোদা নয়, এই চাঁদ সূর্য আমার সৃষ্টিকর্তা নয়। আবার যে তারা যে পাথরের মূর্তি পূজা করে, এগুলি সব জড়বস্তু পাথর, এগুলিকেও অস্বীকার করলেন যে এগুলিও আমার রব নয়, এগুলি আমার সৃষ্টিকর্তা নয়, আমার পালনকর্তা নয়। বলে যে সব কিছুকে অস্বীকার করে তিনি কি বলেন, আমার পালনকর্তা এক আল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহকে তার পালনকর্তা স্বীকার করে নিলেন আর সব কিছুকে অস্বীকার করে দিলেন। ইহা তককে জিব্রাইল আলাইহিসসালামের মতো একজন ফেরেশতা, ফেরেশতাদের সর্দার, বলে তাকেও অস্বীকার করে বলে তুমিও মখলুক, তোমার দ্বারাও কিছু হবে না, হবে তো যা আমার আল্লাহ চাইবে। তো তিনি পাথরের মূর্তি ভাঙলেন আর বলে যে চাঁদ সূর্যকে তিনি অস্বীকার করলেন, তারকাকে অস্বীকার করলেন, এই সব কিছুর পরে তার জন্য আগুন জ্বালানো হলো, বলে এই আগুনে পোড়ায় মারব তোমাকে। তো আগুনও খোদার সৃষ্টি, ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলে তারা পুড়ে মারবে এ প্রস্তুতি নিল। শেষ মুহূর্তে বলে একেবারে শেষ মুহূর্তে, চরম মুহূর্তে জিব্রাইল আলাইহিসসালাম হাজির হলেন, তার সঙ্গে পাহাড়ের ফেরেশতা, তার সঙ্গে পানির ফেরেশতা, তার সঙ্গে বাতাসের ফেরেশতা, বলেন যদি হুকুম করেন তো আমার সঙ্গে এই সব ফেরেশতা আছে, আপনাকে সাহায্য করব। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর দিলেন যে এই জিব্রাইল তোমার কোনো সাহায্যের প্রয়োজন নাই, যিনি সব কিছুকে সৃষ্টি করছেন তিনি আমার জন্য যথেষ্ট। মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে আল্লাহ তাআলাও কোন আসবাব, কোন দুনিয়ার জিনিস ব্যবহার করেন নাই, বাতাসকে হুকুম দেন নাই, পানিকে হুকুম দেন নাই, মাটিকে হুকুম দেন নাই, আল্লাহ তাআলা সরাসরি আগুনকে হুকুম দিছেন, কল্লা ইয়া নার কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনকে সরাসরি হুকুম দিছেন যে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা শান্তিদায়ক হয়ে যাও। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ উনি বলেন দুনিয়ার যত জিনিস আছে এই সমস্ত জিনিস কোনোটাই আল্লাহর কাছ থেকে নেওয়ার উপায় নয়, মানে আমি বাসন পাতলাম আল্লাহ এদের মধ্যে দেখ, আমি টাকা নিলাম এটা আল্লাহ এদের মধ্যে আল্লাহ দেখ, আমি জমিন চাষ করলাম এটার মধ্যে আল্লাহ দেখ, বলে দুনিয়ার এই সমস্ত কোন জিনিসই আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য নয়, বরং এই সব জিনিস হল আল্লাহকে চিনবার জন্য, আল্লাহকে চিনো এদের ভিতরে, এবং এই যা কিছু তোমার দুনিয়াতে দেখতেছ এই সব কিছুকে তুমি অস্বীকার করো, বলে এগুলোর থেকে কিছুই হয় না,
এক আল্লাহ থেকেই সব কিছু হয়। আল্লাহকে চিনবার জন্য আল্লাহ দুনিয়াকে সাজাইছেন। এক হলো মেরে মহতরম দোস্ত বুজুর্গ দুনিয়াকে সাজাইছেন এক ইমান বালার ইমানের পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা হলো এই যে সে কার কাছ থেকে আশা করে, সে কি এই দুনিয়ার জিনিস থেকে সৃষ্টি থেকে আশা করে না আল্লাহ থেকে আশা করে। আর যা কিছু ঘটে তো সে এটাকে আল্লাহ ঘটাইছেন এই কথা বলে না দুনিয়াতে কোন কারণ তালাশ করে, এই তার পরীক্ষা। একজন ইমানওয়ালার পরীক্ষার জন্য দুনিয়ার এই সব সৃষ্টিকে আল্লাহ তাআলা সাজাইছেন, এই সব নিজামকে আল্লাহ তাআলা বানাইছেন। দুনিয়ার এই নিজাম দিয়া আল্লাহ থেকে লওয়া যাবে না, আল্লাহ থেকে লওয়ার রাস্তা ভিন্ন। ইমানের জরিয়াতে আল্লাহর কাছ থেকে নেওয়া যাবে এবং ইমানের উপরে যে সমস্ত আল্লাহ তাআলার হুকুম নির্ভর করতেছে ওই সমস্ত হুকুমের মাধ্যমে আল্লাহর কাছ থেকে নেওয়া যাবে। কিন্তু দুনিয়ার কোন জিনিসের দ্বারা আল্লাহর কাছ থেকে নেওয়ার কোন রাস্তাই নয় যে সমস্ত জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছ থেকে নিব। এই সমস্ত জিনিস তো আল্লাহ তাআলা শুধুমাত্র একজন ইমানওয়ালার পরীক্ষার জন্য তৈরি করছেন যে দেখি ইমানওয়ালা কোন দিকে যায়। যখন কিছু ঘটে তো সে কোন দিকে যায়, কি আল্লাহর দিকে যায় না সে জিনিসের দিকে, এই সমস্ত দুনিয়ার নিজামের দিকে দৌড়ায়। আর মেরে মহতরম দর্শক, সে কার কাছে আশা করে, কি দুনিয়ার এই সমস্ত জিনিস থেকে সে আশা করে না সে আল্লাহর কাছ থেকে আশা করে। সেই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে দুনিয়ার এই সমস্ত নিজাম, যা কিছু দুনিয়ার সৃষ্টি, যা কিছু চলতেছে হইতেছে, এগুলি আল্লাহর কাছ থেকে নেওয়ার কোনো উপায় নয়। এগুলির মাধ্যমে আল্লাহর কাছ থেকে নেওয়া যাবে না, আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য নয়, বরং এই সব জিনিস হল আল্লাহ তাআলাকে চিনবার জন্য। তোমার মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে ভাই ইমান, তার সঙ্গে ইমানের আলামত থাকবে। আর আলামত ছাড়া যদি ইমান হয় ওটা শুধু ইমানের দাবি থাকলো, ইমান এটাকে বলে না। ইমানের সঙ্গে ইমানের আলামত পাওয়া যাওয়া চাই, তা না হলে ইমান শুধু দাবি হল যে আমি একজন ইমান বানা, এটা একটা দাবি হল। কিন্তু এটার সঙ্গে সঙ্গে এটার আলামত পাওয়া যাওয়া চাই, তাইলে বোঝা যাবে যে হ্যাঁ আমি ইমান বানা। ইমানের আলামত কি বলে যে একজন সাহাবি হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইমান কি জিনিস, হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে যদি নেক কাজ তোমাকে আনন্দিত করে এবং খারাপ কাজ তোমাকে ব্যথিত করে, দুঃখিত করে, খারাপ কাজ হয়ে গেছে এই জন্য তোমার মনের ব্যথা, এই জন্য তোমার মনের মধ্যে দুঃখ, ভালো কাজ করতে পারছে এই জন্য মনের মধ্যে একটা আনন্দ খুশি, তাইলে বুঝো তোমার মধ্যে ইমান আছে। তো খারাপ কাজ করে যদি মনের মধ্যে দুঃখ আসে, ভালো কাজ করে যদি মনের মধ্যে আনন্দ আসে, খুশি আসে, তো এটা হলো ইমানের আলামত যে ভিতরে ইমান আছে, ইমানের পরিচয়। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ ইমান তার আলামত ছাড়া, ইমানের পরিচয় ছাড়া, শুধু ইমানের দাবি তোমাদের যে এটা তো শুধু ইমানেরই দাবি হইল, ইমানের দাবি হইল, আসলে প্রকৃতপক্ষে ইমান ভিতরে নাই। ইমান তো তখনই বোঝা যাবে যে যখন ইমানের আলামত প্রকাশ পাবে।